আলাইকুম আসসালাম খাজা ওয়েলকাম টু আর নিউ ভিডিও লাভ বিবাহ এবং ভালোবাসার গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে তৈরি করছি এই ভিডিওটি বিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের এবং বাংলাদেশে প্রতি বছর বারো থেকে পনেরো লক্ষ বিয়ে হয় কাজেই বিয়ে সংক্রান্ত শব্দগুলি অবশ্যই আমাদের ইংরেজিতে কী বলে সেগুলো জানা দরকার আমরা অনেকেই জানি এবং অনেকে হয়তো একটু কম জানতেও পারি সবার জন্য আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক ভালোবাসার বিয়ের এই ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো বিশেষ একটা অনুরোধ রয়েছে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক কেয়ার টক্স ইটস ইয়ার চ্যানেল তো প্রথমে কী দিয়ে শুরু করা যায় প্রথমে শুরু করি ম্যারি অ্যান্ড ম্যারেজ ম্যারি কী জিনিস ম্যারিজ কী জিনিস আমি দেখেছি এটা অনেক সময় একটু কনফিউশন হয় কনফিউশনের কোনো কারণ নেই ম্যারিড শব্দের অর্থ বিবাহ করা মিন্স বার্ভ ম্যারি মানে বিবাহ করা আর ম্যারেজ মানে বিবাহ ম্যারেজ মানে বিবাহ এরপরে আসি ম্যারিটাল স্টেটস ম্যারিটাল স্টেটাস মানে হচ্ছে বৈবাহিক অবস্থা এর অর্থ কি ম্যারিড ম্যারিড মানে একজন মানুষ হচ্ছে বিবাহিত আর আনম্যারিড মানে কি অবিবাহিত সহজ শব্দ দিয়ে শুরু করছি আপনার থাকুন সাথে দারুণ দারুণ শব্দ কিন্তু আসছে মানে কি বাংলার ঐতিহ্যের একটি অংশ হচ্ছে ম্যাচমেকার মানে ঘটক বায়োডাটা বায়োডাটার সিভি না এই বায়োডাটা কিন্তু বিয়ের বায়োডাটা একটু আলাদা হয় ছেলে বা মেয়ের জীবন বৃত্তান্ত বিয়ের জন্য তৈরি করা হয় অর্থাৎ বিবাহের সম্পর্কের জন্য যে জীবন বৃত্তান্ত তৈরি করা হয় সেটি হচ্ছে বায়োডাটা পাত্র বা পাত্রী বায়োডাটা খুব গুরুত্বপূর্ণ প্রপোজাল প্রপোজাল মানে তো আমরা সবাই জানি সেটি হচ্ছে প্রস্তাব বা ম্যারেজ প্রপোজাল বলা হয় সেটি হচ্ছে বিবাহের প্রস্তাব এনগেজমেন্ট এংগেজমেন্ট মানে কি আসলে এনগেজমেন্টের অর্থ হচ্ছে প্রাথমিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া কারোর সাথে জোর বাঁধার জন্য অর্থাৎ কাউকে জীবন সাথে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এটাই হচ্ছে এনগেজমেন্ট আর এনগেজমেন্ট রিং মানে কি এটি একটি প্রমাণ এনগেজমেন্ট রিং মানে হচ্ছে আমি যে কারোর কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমি কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ বিয়ের জন্য তার যে চিহ্ন থাকে সেই চিহ্নকে বলা হয় এনগেজমেন্ট রিং এবং সেটি আংটি এবং সেটি কোন আঙ্গুলে থাকে সেটিও আপনারা জানেন ফিয়ান্সে ফিয়ান্সে শব্দের অর্থ হচ্ছে একজন পুরুষ যিনি কাউকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটাকে বলা হয় বাগা দত্ত আর ফিয়ান্সেই প্রথমটাতে একটা ই পরের ই ফিয়ান সেই মানে হচ্ছে বাঘের দত্তা একজন নারী যে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে বা কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ লাভ ম্যারেজ আমরা জিজ্ঞেস করি যে বিয়ে আপনি কোন ধরনের পছন্দ করেন প্রেমের বিয়ে মানে হচ্ছে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ এর মানে কি এর আবেদনিকত্ব যাই হোক আমরা বুঝি এটি পারিবারিক বিয়ে একেই বলা হয় অ্যারেন্স ম্যারেজ ব্রাইড ব্রাইড মানে কী ব্রাইড মানে হচ্ছে বিয়ের কনে নববধূ আর ব্রাইডের যেন গ্রুম থাকে তাকে বলি ব্রাইড গ্রুম ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর বা পাত্র বা নববিবাহিত পুরুষ শপিং আর শপিং ফর ম্যারেজ এই বিয়ের কেনাকাটা খুব গুরুত্বপূর্ণ শপিং মানে কেনাকাটা বিয়ের বাজার ইনভাইটেশন কার্ড মানে বিয়ের দাওয়াতপত্র গেস্ট অতিথি খুব গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রে গেস্টদের যত্নাত্তি একটু এদিক সেদিক হলেই আর বাংলায় আমরা সহজে বলতে পারি বাবুর্চি এই বাবুর্চি নিয়ে বিয়ের ক্ষেত্রে অনেক আলোচনা হয় আসলে কোন বাবরচি কার বিয়েতে আসবে সেটা একটি বিষয় সবাই চায় বিয়ের সময় একটু ভালো রান্না করতে সবাই একটু ভালো শেফ খুঁজে বেড়ায় ম্যারেজ শ্রীমণি বিয়ের যে অনুষ্ঠান সেটাকে আমরা বলি ম্যারেজ শ্রীমনি কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার বিয়ের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমরা দাওয়াতে দেখি যে কোথায় হবে সেটা হচ্ছে সর্বসাধারণের জন্য তাদের শিক্ষার জন্য বিনোদনের জন্য আনন্দের জন্য আর সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন বিয়ের জন্য যে এটা সেন্টার থাকে কেন্দ্র থাকে তাকে আমরা কমিউনিটি সেন্টার বলি কমিউনিটি সেন্টার মানে হচ্ছে সর্বসাধারণের শিক্ষা ও বিনোদনের জন্য ব্যবহৃত সমাজ ভবন বিয়ের অনুষ্ঠান একটি সামাজিক কর্মকাণ্ড আমরা সাধারণত একটি কমিউনিটি সেন্টার হয়ে থাকি রিসেপশন এই যে অতিথিদের যে গ্রহণ করা অতিথিতে যে অভ্যর্থনা জানানো এটি হচ্ছে রিসেপশন ভেল বিয়ের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কনের জন্য ভেল মানে হচ্ছে ঘোমটা রেজিস্টার অফিস মানে হচ্ছে নিবন্ধনের অফিস এই যে বিয়ে যে নিবন্ধন করে তার কিন্তু একটা অফিস থাকে সেই নিবন্ধন করার বিয়ে নিবন্ধনের অফিসটা আমরা কাজের অফিস কিন্তু আমরা খুঁজে থাকি এই সময় বিয়ের সময় এই ম্যারেজ রেজিস্টার অফিস বা বিবাহ নিবন্ধনের অফিসটা আমরা খুঁজে থাকি ম্যারেজ সার্টিফিকেট খুব জরুরি দরকার বিয়ের সনদ আমরা যে বিয়ে করেছি তার প্রমাণ কি তার প্রমাণ কাবিননামা ম্যারেজ সার্টিফিকেট বলতে বোঝায় বিয়ের সনদ ওয়েডিং ফটোগ্রাফি একটি নতুন চালু হয়েছে বাংলাদেশ সহ সাউথ এশিয়ায় ওয়েডিং ফটোগ্রাফি ওয়েডিং দ্বারা অনেক দাম যারা ভালো ফটোগ্রাফি করতে পারেন তার মানে হচ্ছে বিয়ের যে ছবি তোলা হয় বিয়ের যে আলোকচিত্র যিনি গ্রহণ করেন তাকে বলা হয় ওয়েডিং ফটোগ্রাফার আর বিয়ের ছবি ভিডিও এসবকে একসাথে বলা হয় ওয়েডিং ফটোগ্রাফি ভাউস ভাউস মানে হচ্ছে আর শপথ করা প্রতিশ্রুতি দেওয়া বিয়ের সময় আমরা একটা শপথ নেই স্বামী স্ত্রী যে পরস্পরের প্রতি তারা সৎ থাকবে পরস্পরের সাথে আজীবন তারা থাকবে পরস্পরকে মান্য করে চলবে পরস্পরকে গুরুত্ব দিবে এবং পরস্পরের প্রতি তারা সৎ থাকবে এটি হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার এটি একটি পর্ব আসলে যেটাকে আমরা বলি বাউস শপথ গ্রহণ অ্যালেমনি অ্যালিমনি এতে প্রত্যেকটি বিয়েতে থাকে অ্যালেমনি হচ্ছে যে যেটা কাবিন নামেও লেখা থাকে যে খরপোষ বা ভরণ পোষণের জন্য যে দায় নেয় ছেলে বা বর সেই খোরপোষটা কত হবে অনেক সময় নির্ধারিত থাকে বিয়ের সময় এবং বিয়ের পরে তার খোরপোষ তার ভরণ পোষণের দায় যে ছেলে নিতে বাধ্য থাকিবে সেটি হচ্ছে আলেমনে নিউলি ওয়েডস নিউলি ওয়েডস মানে হচ্ছে নব বিবাহিত দম্পতি হানিমুন হানিমুন কেনা শুনেছে মানে হচ্ছে মধুচন্দ্রিমা এই সময় শুধু স্বামী এবং স্ত্রী বিবাহের পরপর কোথাও একান্তে যে সময় কাটায় আনন্দ করে সেটি হচ্ছে চন্দ্রিমা ওয়েডিং নাইট ওয়েডিং নাইট মানে হচ্ছে বিবাহের রাত্রি ম্যারেজ সেরিমনি না বলে অনেক সময় বলা হয় ওয়েডিং সেরিমনি অর্থ একই বিবাহের অনুষ্ঠান ব্রাইডাল পার্টি ব্রাইডাল পার্টি এখানে খেয়াল করেন এটা সে ব্রাইড থেকে মানে কনের কাছ থেকে ব্রাইডাল পার্টি হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে কনের সাথে যারা থাকবে কনে যাদের নির্বাচিত করে কনের সাথে যে সঙ্গী সাথী থাকে তাদেরকে বলা হয় ব্রাইডাল পার্টি একটু খেয়াল করতে হবে ওয়েডিং পার্টির সাথে ব্রাইডাল পার্টির তফাত আছে ওয়েডিং পার্টিটা সাধারণত বিবাহে কারা থাকবে সেটা বর এবং কনে দুজনে মিলে নেয় দ্য ব্রাইডাল পার্টি সাধারণত কনে এবং কনেদের সাথে যেসব সঙ্গী সাথে থাকে তাদেরকে ব্রাইডাল পার্টি বলা হয় যদিও বাংলাদেশে ব্রাইডাল পার্টি বলতে দুপক্ষকেই বোঝায় কনে ওর তার সঙ্গী সাথে এবং বরযাত্রী দুটোকেই ব্রাইডাল পার্টি বলে কিন্তু মনে রাখতে হবে ব্রাইডাল পার্টি কিন্তু আসছে ব্রাইড থেকে মানে কনে থেকে ওয়েট লক মানে আ বিবাহ বন্ধন আ বা বিবাহিত অবস্থা কাপল মানে কি কাপল মানে হচ্ছে দম্পতি কনজুগল লাইফ মানে হচ্ছে দাম্পত্য জীবন ম্যাট্রিমোনিয়াল এই শব্দটি আমরা প্রচুর শুনে থাকি এর অর্থ কি বিবাহ সংক্রান্ত বা বৈবাহিক বিউটি পার্লার বিউটি পার্লারের বাংলা কি হবে সৌন্দর্য চর্চার কেন্দ্র বলা যায় এই বিউটি পার্লার খুব গুরুত্বপূর্ণ কনেকে কীভাবে সাজাবে ছেলে কিভাবে সাজবে সেটি বিউটি পার্লার থেকে আসে সাজের ঘর বিউটি পার্লারে যদি বাংলা করেন তাহলে এটা হবে সাজের ঘর ডাউরি ডাউরি খুব খারাপ জিনিস বিয়ের মধ্যে তারপর থেকে যায় আসে যৌতুক এটি আমরা পছন্দ করি না ভার্জিন 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 মানে হচ্ছে কুমারী বা সতী নারী আর সাধারণত আমরা ধরে নেই আমাদের এই উপমহাদেশের কালচারে যে বিবাহের পূর্বে একজন নারী অবশ্যই সতী থাকবে কুমারী থাকবে চ্যাস্টিটি চ্যাস্টিটির অর্থ একই ভার্জিন বলতে আসলে সতী বা কুমারী এটা এখন কিন্তু দুপক্ষের জন্য ব্যবহৃত হয় যদি আমাদের উপমহাদেশে ভার্জিন বলতে শুধু নারীকে বুঝে ইটস নট লাইক দ্যাট ভার্জিন বলতে নারী এবং পুরুষকেও বুঝায় যে বিয়ের পূর্ব পর্যন্ত তারা আ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়াবে না চাস্টি চেষ্টিটি মানে এই চ্যাষ্টিটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে একটু ব্যবহৃত হয় যেটাকে বলে কৌমার্য বা কুমার আর যদিও ভার্জিন এবং চেষ্টাটির অর্থ কিন্তু এখন দুপক্ষের জন্যই ব্যবহৃত হচ্ছে তবে চেষ্টাটি বলতে এখনও আমরা বুঝি কৌমার্য যে পুরুষ এখনও কুমার এখনও বিয়ে করেননি বা সহজ ভেতর থেকে বোঝালে শারীরিক সম্পর্কে যান নেই ম্যারেজ ডে ম্যারেজ ডে মানে কি বিবাহ দিবস যেদিন আমরা বিয়ে করি এই বিয়ের তারিখটিকে আমরা বলি ম্যারেজ ডে ম্যারেজ অ্যাক্ট ম্যারেজ অ্যাক্ট নানা ধর্মের ম্যারেজ অ্যাক্টগুলো নানারকম তবে বিয়ের তো একটি কানুন থাকতে হবেই যেমন আমরা বলেছিলাম ভাউজ আলেমানি এসব বা সম্পর্কের ক্ষেত্রে কখনো জটিলতা দেখা দিলে তার সমাধান কিভাবে হবে সেই জন্য বিয়ে সংক্রান্ত আইন সব জায়গায় থাকে বিয়ের আইন হচ্ছে ম্যারেজ অ্যাক্ট বিয়ের সাথে লাভ এন্ড ম্যারেজ এইস গ্যাপ বা আইডিয়াল এইজ গ্যাপ বলা হয় এটি খুব আলোচনার বিষয় সেটি হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে বর এবং কনে বা ছেলে এবং মেয়ের মধ্যে বয়সের ব্যবধানটা কতটা হওয়া ভালো এটা কি তিন বছর নাকি পাঁচ বছর নাকি দশ বছর এটিকে বলা হয় আদর্শ বয়স ব্যবধান এই আলোচনা চলছে চলবে কেউ বলে তিন কেউ বলে পাঁচ কেউ বলে দশ এর নির্দিষ্ট আইডিয়াল এজ ক্যাপ কিন্তু এখনও বলা যায় না তবে ওভারঅল সারা পৃথিবীতে তিন থেকে পাঁচ কিছুটা মেনে নেওয়া হয় ওয়েডিং ড্রেস বিয়ের দিন বর এবং কনের পোশাক কিন্তু আলাদা হয় তাই না আমাদের মতো হয় না স্বাভাবিক পোশাক যেটি পরি সেটি হয় না এই বিয়ের যে পোশাক বর বা কনের সেটি হচ্ছে ওয়েডিং ড্রেস ফার্স্ট নাইট এই ফার্স্ট নাইটের বাংলা কি হবে আসলে ফার্স্ট নাইট মানে হচ্ছে বিয়ের প্রথম রাত কিংবা বাসর রাত টাই দ্য নট এটি একটি ভালো ইংরেজিতে বলা হয় অনেকে যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় তখন দেখবেন যে টাইড দ্য নট মানে সে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটি বোঝায় টাই দ্য নট মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর গিট বাধা হাবি হাবি মানে কি স্বামী বা কর্তা স্পাউস শব্দের অর্থ কি স্পাউস শব্দের অর্থ কিন্তু স্বামী বা স্ত্রী তো বিবাহ সংক্রান্ত অনেকগুলো আমরা শব্দ দেখলাম সর্বশেষ শেষ করতে চাই সেটি হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী কত বছর বিয়ে হলো পাঁচ বছর তিন বছর সাত বছর প্রতি বছর এক বছর করে বাড়তে থাকে এবং সেই বছরকে যে আমরা উদযাপন করি সেটি হচ্ছে বিবাহ বার্ষিকী এছাড়া আরও কিছু শব্দ যুক্ত করতে পারি বোনাস হিসাবে সেটি হচ্ছে যেমন চয়েস মানে পছন্দ কাউকে পছন্দ মানে চয়েস হয়েছে উইলিয়াম ম্যারিমি এটি একটি কমন শব্দ বিয়ের ক্ষেত্রে তারা সারা পৃথিবীতে সবাই জানে মানে আমরা প্রথম যে প্রস্তাব দিই যে প্রোপোজালের কথা বলেছিলাম আট নাম্বারে উইলো মি তার মানে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আই এম ইন লাভ মানে আমি কারোর সাথে প্রেমের অবস্থা আছি বা আমি কারো প্রেমে পড়েছি নাফসালটি এটিও বিবাহ সংক্রান্ত বোঝায় সিলেকশান এই যে পাত্র নির্বাচন পাত্র নির্বাচন এগুলোকে আমরা অনেক সময় বলি সিলেকশন বা নির্বাচন করা তো শেষ হল বিবাহ আর ভালোবাসা সংক্রান্ত ফিফটি প্লাস বকাবলারি আশা করছি এগুলো আপনাদের নিত্যদিনের কাজে লাগবে আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওটি দেখেছেন শুনেছেন সেজন্য আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবারও দেখাবে হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম